কত বড় ছিল এই লড়াইটা? লড়াইটা সত্যি টাফ লড়াই ছিল। আপনাদের সংগ্রামে যৌথ মঞ্চ যতগুলো লড়াই করেছে খুবই টাফ লড়াই হয়েছে, এটা সব থেকে টাফ ছিল। পশ্চিমবাংলায় এই প্রথম নবান্নের সামনে কেউ বসার পারমিশন পেল। আপনারা যারা যারাই বসবেন তারা তারা আইন শৃঙ্খলা যেটা আছে সেটা মেনে বসবেন। 300 জনের কোর্ট পারমিশন দিয়েছে, আমি বলবো 300 জন থেকে একটু কম 270 বা 280 জন বসুন, তার থেকে বেশি ফিগারটা রাখবেন না। টানা 72 ঘন্টা যা প্রতিবাদ করার করুন, আইন মেনে শৃঙ্খলা মেনে প্রতিবাদ করুন। অনেক লড়াইয়ের মাধ্যমে এটা আনা হয়েছে, প্রথমবার আপনারাই বসছেন। এর আগে নবান্নের তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন বসতে পারেনি ওই জায়গাতে ডেমনস্ট্রেশন করা বা সরকারের বিরুদ্ধে কিছু বলার জন্য। আমাদের মূলত কোর্টে যুক্তি ছিল যদি অভিষেক ব্যানার্জি বসতে পারে রাজভবনের সামনে তাহলে আমরা কেন বসতে পারবো না বা আপনাদের লোকজন কেন বসতে পারবে না। সেই জন্য আলটিমেটলি কোর্ট পারমিশন দিয়েছে, আশা করি আপনারা সকলেই শৃঙ্খলাবদ্ধভাবে আইন মেনে আপনারা নবান্নের সামনে টানা 72 ঘন্টা বসবেন। দেখুন, আমি তো ভেবেছিলাম যে 144 এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছে তখন সরকারই 144 এলাকায় নবান্নয় বসতে দেবে, এটা সরকারের দ্বিচারিতা, সারা পশ্চিমবাংলার মানুষের সাথে দ্বিচারিতা। তাই আমাদের বারবার কোর্টে আসতে হয় এবং আদালত থেকেই ন্যায় প্রতিষ্ঠা হয়। আপনাকেও অনুরোধ রইল যে এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনি আসুন এবং আপনার পুরো টিম নিয়ে আমাদের যে ধর্ণা মঞ্চ সেখানে আপনার বক্তব্য শোনার জন্য কর্মচারীরা মুখিয়ে আছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যে লড়াই আপনাদের নেতৃত্বে আজকে কোর্টে সংঘটিত হলো সেটা একটা ইতিহাস হয়ে থাকবে।